আমাদের যদি হাত কাটবো বলে, আমাদের যদি পা কাটবো বলে, তাহলে আমরাও হাত আর পা একসঙ্গে মুড়িয়ে ভেঙে দেব, তার জন্য আমরা প্রস্তুত আছি। ভরতপুর বিধানসভায় রাজনৈতিকভাবে তৃণমূলের সিদ্ধান্তের ক্ষেত্রে শেষ কথা বলবে হুমায়ুন কবির, আর তার অধীনেই দল গড়তে হবে। শুক্রবার সালারে তৃণমূলের দলীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দলীয় কর্মীদের ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিধায়ক হুমায়ুন কবির। একই সঙ্গে দলের কর্মী এবং সমর্থক, সেই সঙ্গে নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্য, কোনো ইগো নেই, কাউকে নিয়ে চলার ক্ষেত্রে কোনো বাধাও নেই। শুধু মনে রাখবেন, হুমায়ুন কবির যখন কোনো সিদ্ধান্ত নেয়, সেটা অনেক ভেবে চিন্তেই নেয়। যে কোনো স্তরের সংগঠনের যারাই মাথায় বসেছেন, আমাদের কোনো ইগো নেই, কাউকে না মানার কোনো প্রশ্ন নেই, কাউকে নিয়ে চলার ক্ষেত্রে আমাদের কোনো বাধা বিপত্তি নেই, নতুন করে কোনো ইগো তৈরি হওয়ার কোনো প্রয়োজনও নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, হুমায়ুন কবির অনেক সময় যখন রেগে যায় বা যখন কোনো সিদ্ধান্ত নেয়, ভেবে চিন্তেও নেয়, সিদ্ধান্ত থেকে কোনো দিন পিছু হটার ব্যক্তির নাম হুমায়ুন কবির না। আমরা যখন যে সিদ্ধান্ত নিই, অনেক চিন্তা ভাবনা করেই নিই, আর সেই সিদ্ধান্ত থেকে আমাদেরকে এমন কোনো শক্তি নেই যে পিছু হটাবে। আমরা আমাদের যথাযোগ্য রাজ্য নেতৃত্ব কম্প্রোমাইজ কারোর সঙ্গে হবে না। শুক্রবার পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সেই সঙ্গে সিবিআই এবং ইডির দ্বিচারিতার অভিযোগ তুলে ভরতপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তৃণমূলের পক্ষ থেকে। ভরতপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়েছিল শুক্রবার। এই দিন বিকেলে সালার ইন্দ্র মোড়ে সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অন্যান্য দলীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। এদিন সভা থেকে বিধায়কের দাবি, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে মানুষের আশীর্বাদে 100% আসনে জয়ী হবে তৃণমূল। এরই সঙ্গে তার সরাসরি আরও দাবি, দলে কোনো গোষ্ঠী কোন দল নেই, দলের শেষ কথা একমাত্র তিনিই বলবেন। যারা অন্যায় করবে, যারা করাপশন করবে, তাদের বিরুদ্ধে যদি প্রমাণিত হয়, কোর্ট যদি তাদের জাজমেন্টে দোষী সাব্যস্ত করে বা জাজমেন্টে তাকে সাজা দেয়, তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা সেই ব্যক্তির জন্য চোর বলবে আমরা মেনে নিই। কিন্তু দু একটি ঘটনা ঘটেছে, তাই নিয়ে গোটা তৃণমূল কংগ্রেসকে, বামপন্থীরা, বিজেপি এবং কংগ্রেস এক সুরে এই জগাই মাধাইরা বলছে যে তৃণমূলের নাকি সব চোর। তো তৃণমূলের যদি সবাই চোর হলো, 2021 সালে তো তোমরা 3টে পার্টি এক হয়েই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করো। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।